তো শ্বশুর বাড়িতেও গিয়েছিল, আমি ওকে যেতে বলেছিলাম সেই জন্য। না, ওই ব্লাউজের মাপ নেয়া, তারপর শাড়ির রং পছন্দ করা, সেসব তো জান। তারপরে আমরা আমাদের পছন্দ মতো কিনবো, আর তখন বলে দেবে না পছন্দ হয়নি কো, আমি সে কথা শুনতে রাজি নই, সেই জন্যই ও গিয়েছিল। কিন্তু তুমি শুধুমাত্র শাড়ির রং আর ব্লাউজের মাপ জানতে যাওনি বৌদি। তাহলে কি করতে গিয়েছিলাম আমি? আস্ক ইয়োরসেলফ, তুমি নিজেকে জিজ্ঞেস করো। তুমি ওদের বাড়িতে গিয়ে কি এমন কথা বলেছো আমাকে বলো তো, যেটা তার নদী আপসেট হয়ে গেছে? তোমার বউ আপসেট হয়ে গেছে আমার কথায়? বাবা, এ তো দেখছি গাছে না উঠতেই এক কাঁদি রে, এখনো বেই হলো না, আর তুই তোর বউকে নিয়ে আমার বৌমার সঙ্গে ঝগড়া করছিস? না না না, এ তো দেখছি তোর সঙ্গে একসঙ্গে থাকাই যাবে না, তোকে তো তোর বউকে নিয়ে আলাদা থাকতে হবে। মা, তুমি সব কথাই না শুনে এত আগে থেকে কথা বলো। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। একদমই করেনি, এবং সেটা করার মেয়েও নয়। ওর খারাপ লেগেছে, ও তাই আমাকে কটা প্রশ্ন করেছে। জাস্ট কি প্রশ্ন করেছে? যা প্রশ্ন করেছে সেটা যদি আমি এখানে বলি তাহলে তোমার সম্মানটা খুব একটা থাকবে না। তাই? কিন্তু ও যা প্রশ্ন করেছে তার উত্তর তো আমার কাছে আছে। উত্তরটা যদি আমি ওকে সরাসরি দিয়ে দিই। বৌদি, রিয়্যাক্ট করলে? মা, রিয়্যাক্ট করছো কেন ঠাকুরপো? আমি কি এমন বললাম বলো? আমি শুধু বললাম তোমার বউ কি প্রশ্ন করেছে সে ব্যাপারে আমার একটা আন্দাজ রয়েছে, আর সে উত্তরটাও আমি দিতে পারি। আমার কাছে যে সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর রয়েছে সেটা তো তুমি জানো ঠাকুরপো। তুমি কি চাও বৌদি? চাই না তো, কিচ্ছু চাই না। আর আমার চাইবার মতোই বা আছে কি ঠাকুরপো? আর আমি চাইলেও কি সেটা আমার কপালে জুটবে? জোটেনি তো, তা না হলে বিয়ের 7 মাস পরেই নিজের স্বামীটাকে খেয়ে নি। না আছে কোলে একটা, নিজের শ্বশুর বাড়ির লোকগুলো ভাবে এটা একটা আপদ, এটা বিদেয় হলে মাছি। আর সেই জায়গা থেকে আমি আমি তোমাদের বাড়িতে এখন এসেছি ঠাকুরপো। থাক, তোমারটা কোনো বিয়েই হয়নি, তার আগেই তোমার বউ আমাকে আপদ ভাবতে শুরু করে দিয়েছে। না ঠাকুরপো না, আমা আমার নিজের জায়গাটাও তো আমাকে ঠিক রাখতে হবে, তাই না? আমি যে আপদ না সেটা তো এবার তোমার বউকেও আমার বলাটা দরকার। বৌদি, না দেখ কি কথা হয়েছে না হয়েছে তার মধ্যে তো আমি থাকবো না। আমি শুধু এটা জানতে চাইছি যে ও কি কথা বলেছে, বৌমা কি বলেছে, আর তার উত্তরে সে কি কথা তোমায় বলেছে সেটা আমার জানা দরকার। মা, এসব কিছুর মধ্যে তোমায় থাকতে হবে না। বারে দাঁড়িয়ে থেকে বেয়ে দিচ্ছি আমি, আর আমি জানবো না কিছু? হ্যাঁ, তারপর তার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলা সেসব আমি করতে পারবো না। তখন তোমার ওর সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে কোনো অসুবিধা হবে না, কারণ নদী ওরকম ধরনের মেয়ে নয়। ও, তা প্রবলেমটা কাকে নিয়ে হবে শুনি? আমায় নিয়ে? হ্যাঁ, তোমায় নিয়ে। তো দেখো যাতে এই প্রবলেমটা না হয়, এটা বলে দিলাম। মাইমা, মাইমা শুনলেন তো, এরপরেও আপনি বলবেন আমাকে এখানে থাকতে, আপনার বাড়িতে থাকতে? হ্যাঁ, আপনার ছেলে তো পরিষ্কার করে বলে দিল যে ওর আর ওর বউয়ের মধ্যে প্রবলেমটা নাকি আমার জন্য তৈরি হবে, নিশ্চয়ই তারপর আমি আর এখানে থাকবো না। আমি এই মুহূর্তে মাইমা এখান থেকে চলে যাব। আরে শোনো শোনো, যাচ্ছ কোথায়? বাড়িটা আমার, আমি তোমাকে এখানে আসতে বলেছি, থাকতে বলেছি। আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ তুমি এখান থেকে কোথাও যাবে না। আর পার্থ, তুমিও কিন্তু আজকাল একটু বেশি কথা কইছো, ভুলে যেও না একটা সময়তে এই বৌদির কাছে থেকে তুমি লেখাপড়া করেছো, সে তার সমানে যত্ন আত্তি করেছে তোমাকে সে সময়তে।
চার বেলা তোমার খাবার জোগাড় করা, তোমার যত্ন আর কি সন্তোষে করেছে, আমাদের জন্য কিছু কম করেনি? আজকে সেই সমস্ত কথাই ভুলে গেলে তুমি? বিয়ে ঠিক হতে না হতেই তোমরা শুধু শুধু ঝগড়া করছো। তুমি কিছু একটা কথা বলেছো যেটাতে হয়তো বৌদি খারাপ লেগেছে। এরকমটাই তো হয় মাইমা, এমনটাই তো হয়, মানুষ তো এরকমটাই অকৃতজ্ঞ হয়। ঘরে ঘরে তো এই একই ইতিহাস, আপনি জানতেন না? আপনি কি ভেবেছিলেন মাইমা যে আপনার ছেলে আপনাকে মাথায় করে রাখবে? হ্যাঁ, সে বিয়ে করছে, তার বউ আসছে, তার উপর আবার ইঞ্জিনিয়ার, শিক্ষিত মেয়ে, সবার কাছে পারফরটাই করতে হবে তো বউকে নিয়ে। আপনি কি ভাবলেন আপনার ছেলে আপনাকে মাথায় করে রাখবে? রাখবে না, রাখবে না মাইমা। আর পলি, তুমি কি ভেবেছিলে খুব যে দাদার পক্ষে কথা বলছো? কি ভেবেছিলে তোমার দাদা তোমাকে মাথায় করে নাচবে? নাচবে না, নাচবে না পলিন। এখন থেকে তোমার তোমার হবু বৌদি তোমার দাদাকে যেভাবে নাচাবে, তোমার দাদাও ঠিক সেইভাবেই নাচবে। শোনো বৌদি, তোমার মুখ থাকতে পারে, তার মানে এই নয় যে যা কিছু বলার অধিকার আছে তোমার। আমার কি অধিকার আছে না আছে তাহলে তো এবার সেটা আমাকে প্রমাণ করতে হবে। ঠাকুরবাব, সাবধানে থেকো, বুঝেছো? তোমাকে এই কথাটা আমি আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আমাকে খাটাতে যেও না। আসলে তোমরা পুরুষ মানুষেরা না সবাই এক বেঈমান, অকৃতজ্ঞ। তোমাদের ধর্ম বলে কিচ্ছু নেই ঠাকুরবাব। শোনো, একটা কথা মন দিয়ে শুনে রাখো, ভবিষ্যতে আমাকে যদি আবার অপমানিত হতে হয় তাহলে কিন্তু আমি আর কিচ্ছু আটকে রাখবো না, মুখ ছুটবে তখন। তোমার অধিকার নেই? সেই কবে আমাদের তিতুটা মারা গেছে, তোমার কি বা বয়স, তাই বলে কি তোমার জীবনের সবটা শেষ হয়ে গেল? কোনো আমোদে আহ্লাদে কিছুতে তুমি থাকতে পাবে না, এ আবার কেমন কথা? কে কি বলবে না বলবে সে আমি বুঝে নেব। তুমি যাও, আনন্দ করো, একটু হই হই করো। নিজে হাতে তো পার্থ সব বিয়ের কেনাকাটি করেছো, সাজাচ্ছ গোজাচ্ছ সব করছো, এতটা দায়িত্ব নিয়েছো, এখন আনন্দ করবে সবাই, আর তুমি তার মধ্যে যাও। যাও মাইমা, এই বিয়েটাতে পার্থ কিন্তু খুব খুশি হয়েছে। তাই তো মনে হচ্ছে। কিন্তু কি জানো, মেয়েটা না একটু লাগানো ভাগানো স্বভাবের আছে, বলে দেখলে না সেদিন তুমি কি কথা বলেছো সেটাই গিয়ে পার্থকে ডেকে তার কানে দিলে? আবার যদি ওরম করে না, মেয়েটাকে আমি ছাড়বো না। খুব খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে মাইমা। আপনি বা আমি দুজনের কেউই তো সংসারটা করতে যাচ্ছি না, শেষ পর্যন্ত তো সংসারটা ওরা দুজনেই করবে বলুন, তাই শেষ অবধি ওরা ভালো থাকলেই ভালো। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।